আর আমাদের জাতির পিতা এমন মানুষকে আমরা দাবি করে বানিয়েছি, নাম দিয়েছে কি? ছেলে মেয়ের নাম তো ভালোই ছিল, নাতি নাতকের নাম দেখেছেন, সব মনে আছে, মালায়নদের কাছে ধার করে নিয়েছে। মেয়ের নাম ভালো রেখেছে কিন্তু কাম ভালো করেনি। মেয়ের নামের অর্থ হচ্ছে সুন্দরী, হাসিনা মানে কি? হ্যাঁ, কিন্তু নামটা আজ পৃথিবীর ইতিহাস আপনি তাকান, এই দেশে এখন জরিপ চলছে, সারা পৃথিবীর যেখানে যাবেন এই নামটাকে আল্লাহ গালি বানিয়ে দিয়েছে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম সৌদিতে, মদিনার একজন বাসিন্দা ওনার সাথে করে গিয়েছিলাম বদরের ময়দানে। যাওয়ার সময় কথা বলতে বলতে যাচ্ছিলাম, আমারে জিজ্ঞাসা করছে, ইয়া হাজি ওল হজ্জা তাই না বিলাদুকা, দেশ কোথায় হাজি? যেহেতু মেন বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে হারামি, হারামি মানে না, আমার দেশে একজনে যে পালিয়েছে ওরে বলছে যে হারামি। নামটা কিন্তু খারাপ না, কত সুন্দর নাম। ওদের অনুসারীরা এতদিন বলতো আমাদের নেত্রীর নাম কোরআনে আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, হাসানা হবে জের দিয়ে। আপনি বলেন তাই বলেন, নামটাকে আল্লাহ কি জায়গায় পৌঁছিয়েছে আপনি দেখতে পারছেন না? এই 15.5 বছরে জালেমরা যে সিস্টেম করে দিয়েছিল এটা কাফেরদের সিস্টেম। অকল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, আল্লাহ বলেন সব চলতে দিত ওরা, কোরআন যেন না চলে, এই সিস্টেম করেছিল। সিস্টেমটা কি ছিল ওই জামানায়? অল গাউফি, ঢোল ঢুকি তবলা বাজা, হট্টগোল তৈরি করো, মারামারি বাঁধিয়ে দাও, মানুষ যেন আসতে না পারে। এই সিস্টেম করে যদি কোরআন শোনা থেকে মানুষকে বঞ্চিত রাখতে পারো, আবু সেহেলের এই ধারণা ছিল, লাআল্লাকুম তাগলিবুন, যে আশা করা যায় তোমরা বিজয়ী হবে, গালিব থাকবে। আবু সেহেল খুব ভালো করে জানতো যে ওসিয়ারে বসে আছে ওসিয়ার অবৈধ সিয়ার, কেউ জানতো না। মোহাম্মদ রসুলুল্লাহ যেটা বলতে চায় এটা যদি মানুষ জানে আর বুঝে ফেলে তাহলে ওর সিয়ার থাকবে না। এদের 1000 বছর আগে ওদের পেতাত্তা যারা, ওরাও বুঝে ফেলেছিল যে সিয়ার সা এত অবৈধ সিয়ার। এদেশের জনগণ যদি আল্লাহর কালাম শোনে আর বোঝে তাহলে আমরা যে সিয়ারে বসে আর একটা পায়াও থাকবে না। এই জন্য একটা সিস্টেম করি যে 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে, তারপরে কেন যে সমস্ত জায়গায় মানুষের চরিত্র নষ্ট হয়, মানুষ ধ্বংস হয়ে যায়, ওখানে কোনো অনুমতি লাগতো না? শত রকমের অনুমতি শুধু আল্লাহর কোরআনের ক্ষেত্রে। এ কথা কোনো জায়গায় বলেনি যে কোরআন শরীফ চলতে দেব না, যেন না চলে এই জন্যে এত রকমের ব্যবস্থা ছিল। থানার ওসি সাহেব থেকে শুরু করে ডিসি সাহেব পর্যন্ত, পাতি নেতা থেকে শুরু করে একেবারে ওই জালেম পর্যন্ত, এতগুলো জায়গায় অনুমতি নেবেন, তারপরেও 12-13টা পয়েন্ট দেবে যে এগুলো বলা যাবে না। কি অসহায় ছিলাম আমরা বলেন তো! আল্লাহ যে একটা নিয়ামত এই ছাত্র বিপ্লবের মাধ্যমে আমাদেরকে দিলেন, আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। এটা যে নিয়ামত, এখনো পর্যন্ত দেশের 100 জনের 14 জন, কালকের তালিকা, 100 জনের 14 জন এখনো মানে না, ওরা মনে করে আগেই ভালো ছিল। হ্যাঁ, ভালো ছিল ওদের জন্য, হেবাজতে ইসলামের লোকদেরকে সেই লোকেরা রাতের আধারে 12টা থেকে রাত 2টার ভেতরে পরিষ্কার করে ফেলেছিল, ঘোষণা দিয়েছি ডাক্তার আব্দুর রাজ্জাক, গতকালকে কট খিস, এখন ওরে পরিষ্কার করা দরকার। ও আলেমদেরকে ধর্মান্ধ বলতো। হেফাজত ইসলামের যারা ওই সময় দায়িত্বে ছিল এই ছাত্র এবং আলেমরা, তাদেরকেও বলতো ধর্মান্ধ, এই লোকটার ইমান নেই, নাম আল্লাহর নামের সাথে আছে আব্দুর রাজ্জাক, এখন নাম হচ্ছে ভোলা। আমি গতকালকে ছিলাম ওখানে টাঙ্গাইল, ওর নাম এলাকায় কি আসলেই ভুলে গিয়েছে, ও যে মানুষ ওইটাও ভুলে গেছে, যে মানুষ আলেমদেরকে ধর্ম অন্ধ বলতে পারে ও কি মানুষ না জানোয়ার?
টাটকা নির্ভেজাল জানোয়ার এটা, কট খেয়েছে, এখন দেখলাম আদালতে আজকে এজলাসে কাঁদতেছে, কিসের কান্নাকাটি? ওর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পিটানো লাগবে। আর আপনাদের এই জেলার এই যে হাও আঙ্কেল, এটা যে কোথায় আছে এটারও কট খাওয়ানো দরকার। এ তো এমনি অপমান হয়েছে 3 ইঞ্চি, সারা দেশে এখন জিকির করে মানুষ 3 ইঞ্চি 3 ইঞ্চি। আপনাদের জেলার একটা বদনাম, সারা দেশের মানুষ মনে করে এদের মনে হয় 3 ইঞ্চি, যদিও আপনাদের ইঞ্চি বড় আছে, কিন্তু এই লোকটার কারণে একটা বদনাম হয়ে গেল না? অন্যান্য জেলার মা বাবা যারা আছে তারা এই জেলার মানুষকে আর মেয়ে বিয়ে দেবে না, কারণ ক ইঞ্চি, আপনাদের নাম যেন ঘুষে যায় না, এ জেলায় ভালো মানুষও আছে, যে বসে আছে দেখছেন না, হাজার হাজার আলেমের ওস্তাদ, আমার মতো লক্ষ লক্ষ হামজা তৈরি করেছে। আজকে যিনি সভাপতির দায়িত্বে আছে, আমরা চাই সারা বাংলাদেশে কোরআনের আলোচনা এরকম আলেম থাকবে সভাপতি, জালেমদেরকে সভাপতি রাখে, ও নিজেও জানে না যে কি বলছে। খুলনা একবার পেয়েছিলাম জেলে যাওয়ার আগে, মাইক হাতে নিয়ে বলছে, ভাইরা আমার বোনেরা, আপনারা আমাকে এলাকায় মেম্বার বানিয়েছেন ভোট দিয়ে, এই জন্য আমি গর্ভবতী। দ্বিতীয়বার বলছে, আপনারা আমাকে সভাপতি চেয়ার দিয়েছেন, এই জন্য আমি আর একবার গর্ভবতী। সভাপতি সাহেব, আপনার এই মাইকে আর কিছু বলার দরকার নেই, এদেশের মেয়েদের বিয়ে দিলে 10 মাস 10 দিনে একবার গর্ভবতী হয়, আর আপনি 2 মিনিটের ভেতরে 2 বার, আপনার আর কিছু বলার দরকার নেই, আপনি মাইক দেন। এইরকম আনকালচার এই মানুষ হয়তো সভাপতি, তো আলেমরা কি বলবে? কথা বলে না, এদেশে হাজারো আলেম এই 15.5 বছরে বহু আলেমের মাইক কাড়ে নিয়েছে, আজকে আসেন তো, এই যে মাইক দিয়ে দিলাম, নেন কেড়ে নিন, দেখি আপনি কোন মায়ের দুধ খেয়েছেন, আসেন, ঠ্যাং ভেঙে ফেলা হবে। সেদিন বাংলাদেশ গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন আমাকে মোবাইল করেছিল, যে হুজুর কোরআনের কথা 56,000 বর্গ মাইলের কোনো জায়গায় বলতে বাধা নেই, কোনো অনুমতি লাগবে না, আল্লাহ যেই ফোর্সে কোরআনে কথা জানিয়েছেন আপনি ওই ফোর্সে কথা বলবেন, কেউ যদি বাধা দেয় আমার কাছে যে নাম ঠিকানা ওর এলাকার নামটা হয়তো পাঠিয়ে দেবেন, ওর ঠ্যাং আমি ভেঙে ফেলব। আমি বললাম, স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? বলছে, না আমি নতুন দায়িত্ব পেয়েছি বাড়ি রংপুর বিভাগে, আমি জায়গাটার নাম বললাম না, যেহেতু গোয়েন্দাতে আছে, যেইভাবে বলতে বলেছে কোরআনের কথা আল্লাহ, আমরা ওই ফোর্সে বলবো ইনশাল্লাহ, যে আল্লাহ আমাদেরকে যে ব্যবস্থা করে দিলেন জালেমদের হাত থেকে একটা মুক্ত পরিবেশ তৈরি করে দিলেন, আমরা খুশি না বেজার? বললাম, ওই যে 14 জন 100 জনের এরা এখনো পর্যন্ত খুশি না, ওরা এখনো ওই মান্ধাত আমলে আছে, ওরা খালি 72 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, কত বড় সিটার বলেন, তাহাজ্জুদের নামাজ সর্বোচ্চ 2 রাকাত পড়লে 8 রাকাত হয়, নাই খুব বেশি হলো 12 রাকাত, ও 72 রাকাত নামাজ পড়ত। ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা জায়গা পান না, পিটিয়ে মেরে ফেলা দরকার এসব। কোরআনে কারিম যারা শুনতে এসেছেন তাদেরকে আল্লাহ আদেশ দিয়েছেন দুইটা, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, চোখ থাকা লাগবে শোনা লাগবে, এ আদেশ কার? আর আমরা যারা বলতে আসি আমাদের আদেশ আল্লাহ দিয়েছেন দুইটা, রব্বুল আলামিন বলেন যখনই আপনি কোরআনের কথা প্রচার করবেন, ফাযাক্কির বিল কোরআনি মাইয়া খাফ ওয়াইদ, সোয়াড মনিশ অ্যান্ড ওর বাই দা হলি কোরআন হিম হো ফ্রেশ মাই থ্রেট। আল্লাহ বলেন যখন আলোচনা করবেন পুরা আওয়াজ হবে আপনার কোরআন দিয়ে, কি দিয়ে? কোরআন দিয়ে যদি আপনি আলোচনা করেন, মাইয়া খাফ ওয়াইদ ফ্রেশ মাই থ্রেট, যাদের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে তাদের কাজে লাগবে। সুতরাং আজকের আলোচনা করব আমি পড়া কোরআনে কারিমের তাফসির হবে কোরআন টু কোরআন,
কোরআনে কারিমের তাফসির আকারে যদি কথা বলা হয়, যাদের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে মাস্ট বি তাদের কাজ হবে। কিন্তু জালেম যদি এখানে থাকেন, কোরআনের আলোচনায় তাদের উপকার হওয়া দূরের কথা, তাদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। জালেমদের কোনো উপকার নেই কোরআনে, ওদের দিন যত যাবে ওদের শুধু ক্ষতি বৃদ্ধি হতে থাকবে। সুতরাং এখানে জালেম থাকলে আপনি চলে যান, আপনার জন্য আয়োজন না, এটা মমিনদের জন্য আয়োজন। আমরা যারা মমিন আছি তাদের আল্লাহ পাক জানিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। হে নবী, মমিন আমি আল্লাহর দৃষ্টিতে তারা যাদের সামনে আমার আয়াতগুলো, আমি আল্লাহর নাম উচ্চারণ হলে অন্তরাত্মা কেঁপে উঠবে, আমার আয়াত যদি তেলাওয়াত হয় ওরা যদি বোঝে, ওই মানুষগুলোর ঈমান আরো বেড়ে যাবে। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বাড়ি যাওয়ার আগে এই সিদ্ধান্ত নিয়ে যাবে, আল্লাহ ছাড়া আর কারো উপরে ভরসা করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই মানের শ্রোতা হয়ে আজকে এখানে বসেছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তাওফিক দিও, আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দরুদ আর সালাম পড়েছি যার উপরে আল্লাহ তাকে ডাক দিয়েছেন সাতটা নাম দিয়ে কোরআনে। তোরা কোরআন শরীফ দেখলে আপনি বিশেষ নামে নবীজির নাম পাবেন সাত জায়গায়, ইয়াসিন, তোহা, মোহাম্মদ, আহম্মদ, আব্দুল, মুজাম্মিল, মুদাসসির। না, নবীজির যে সাতটা নাম কোরআনে আল্লাহ বিশেষভাবে দিলেন, এর এক নম্বরে কি বললাম বলেন বলেন? ইয়াসিন মানে হে নেতা, ইয়া হরফে নেতা, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহে উনি আয়াতের তাফসির করতে গিয়ে লিখেছেন, সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। এর প্রতিটি শব্দের ব্যাখ্যা করা আছে। তিনি প্রথম শব্দের ব্যাখ্যায় দিয়েছেন সাজ্জেদুল আলামিন, আলম না, বহু বচন দিয়েছেন, শুধুমাত্র এই জগৎ না, এই যে পৃথিবী নামক যে জগৎ দেখতে পাচ্ছেন, এখানে 257টা রাষ্ট্র এখন আছে স্বাধীন পরাধীন মিলিয়ে। এর বাইরে আমার আল্লাহর যত জগৎ আছে, কেউ যদি বলে আমি 257 রাষ্ট্রে থাকি না, আমি মঙ্গল গ্রহে থাকি, এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রতিটি জায়গায় আল্লাহর বিধিবিধান নাসিল হচ্ছে, সেখানে যা আছে ও ওই জায়গা হিসাবে, কিন্তু বাস্তবতা এটা কেউ যদি মঙ্গল গ্রহেও বাস করে, সেখানেও বিশ্ব নবীকে নেতা আদর্শ মানা লাগবে। কোনো মানুষ যদি বলে আমি চাঁদের দেশে থাকি, তাতে কি হয়েছে? ওখানে বাস করলেও নবীজিকে আপনার আদর্শ নেতা মানা লাগবে, কারণ এই পৃথিবীতে একটাই নেতা আল্লাহর ঘোষণা দেওয়া, তার নাম মুহাম্মদ, যাকে আমরা ইয়াসিন বলে ডাক দিলাম। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন হে নেতা। এটা দুনিয়ার যদি কথা হতো আমি বলতাম না, এটা সম্পর্ক আখেরাতের সাথে। ও বাংলার মানুষেরা, যাদের নেতা ঠিক নেই আপনি অন্যদিকে নিয়েছেন না, আমি ইয়াসিন শব্দের ব্যাখ্যায় বলছি, নেতা যাদের ঠিক নেই ওরা কিন্তু চোখ বন্ধ হওয়ার পরে বিপদে পড়বে। কোরআনে কারিম জানিয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ প্রথমে মানুষকে বিচারের সিস্টেম যখন শুরু হবে, তিনটা ধাপ, প্রথম ধাপে ডাকবে একা একা, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি দাঁড় করাবো, কয়জন করে? আরো জোরে বলেন। সুতরাং যারা এই কথা বলে যে কিয়ামতে বিভিন্ন পীর সাহেব লক্ষ লক্ষ মানুষ নিয়ে আসবে, এটা মিথ্যা কথা। আপনাকে একা যাওয়া লাগবে আল্লাহর সামনে, কেউ থাকবে না আপনার সাথে। আয়াতটা পড়ার পরে মাঝে মাঝে আমার মনে হয় কিয়ামতে যদি সামনে দাঁড়ানো লাগে আল্লাহর একা একা,
আল্লাহ পাক যদি ডেকে বলে হামসা 2024 সালের অক্টোবর মাসের 1 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, শুধু 2 থেকে 15 এই 14 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার চাচি বোন এই 14 দিনের হিসাব দেওয়া সম্ভব না? আপনারা পারবেন না? আপনারা পারবেন দুই দুইজন রাষ্ট্রপতি পেয়েছেন, পারবেন না মানে? একটু জীবনের হিসাব কোনদিন মিলিয়েছেন? কিয়ামতে স্রেফ একা দাঁড়ানো লাগবে, আপনার সাথে কেউ থাকবে না, এটা বিচারের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে এবার আর আপনাকে একা ডাকবে না আল্লাহ। ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম, সূরা বানী ইসরাইলের 72 নম্বর আয়াতে আছে, কিয়ামতের দিন আল্লাহ প্রতিটি মানুষকে দ্বিতীয় ধাপে ডাক দেবেন তার নেতার সাথে। কার সাথে? আগে নেতা এরপরে কর্মী। ও বাংলার জনগণ, বিবেকের কাছে প্রশ্ন করেন তো, যার পেছনে আপনি ঘোরেন, যার আদর্শ বলে আপনি স্লোগান দেন, কিয়ামতে ওই লোকটা যদি আপনার সামনে থাকে, আপনি যদি তার পেছনে থাকেন, ওরে দেখলেই তো আল্লাহর রাগ হয়ে যাবে। কারণ এত বড় না ফরমান, নিজে বাঁচার জন্য নবীর গলায় ছুরি দিয়েছে, দাড়ি কেটে দরবেশ লম হয়ে গেছে, এর পেছনে যারা আছে কিয়ামতে আল্লাহ ওকে ডাকবে আগে, তারপরে আপনাকে। আপনাকে বলেন ওর যে চেহারা, আমার মনে হয় শয়তান ওরা দেখলে ঘৃণা করবে। আপনি নিজেই বলছেন যে না, ওর যা আচার আচরণ, ওর যা চেহারা, ওর যা চরিত্র, ওরে দেখলে আল্লাহ মাফ করার কথা না, তাহলে আপনার পর্যন্ত আল্লাহ যাবে? আমি তো মনে করছি আপনি যারা না বলছেন তারা ধরা খেয়ে বসে আছেন। সুতরাং আমরা যেন ধরা না খায়, আমাদের নেতা নির্বাচন ঠিক হওয়া দরকার। এটা দুনিয়ার বিষয় না, এটা আখেরাতের বিষয়। তাফসির পড়তে গিয়ে আমি পেয়েছি, পৃথিবীতে কাউকে যদি আপনি নেতা মানতে চান কমপক্ষে 6টা গুণ তার ভেতরে পাওয়া লাগবে। কোন কোন তাফসিরের কিতাবে আমি 7টা পেয়েছি। আপনি মিলান তো আপনি যার আদর্শ স্লোগান দেন, আমরা সবাই অমুক সেনা, আপনি মিলান তার ভেতরে আছে কিনা? এক নম্বরে কোরআনে কারিম জানিয়েছে ওই লোকটা আপনার নেতা হতে পারবে না। ওলা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। রাব্বুল আলামিন সূরা শুআরার 151-52 নম্বর আয়াতে জানিয়েছেন তাদের অনুসরণ করা যাবে না যারা দুনিয়াতে ইসরাফ করে, এই পৃথিবীর ময়দানে যারা ফাসাদ সৃষ্টি করে। তাফসিরে মনির মুফাসসির দিয়েছেন ফাসাদ শব্দের অর্থ হচ্ছে এখানে মানুষের তৈরি করা নিয়ম কানুন। দুনিয়ায় যারা এগুলো প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালায়, বিশৃঙ্খলা তৈরি করে, দুনিয়ার মানুষকে অশান্তি দেওয়ার জন্য যারা কাজকর্ম করে, যারা সংশোধনের চেষ্টা নেই, শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে না, তাদের অনুসরণ করা যাবে না। এ বাংলাদেশে আছে না নেই? এখন যদিও অনেকে বিদায় নিয়েছে, তারপরও কিছু মুনাফিক আছে। দুই নম্বরে আপনার নেতা হতে পারবে না কোনো মহিলা, এটা আমি বানালাম। সূরা নিসার 34 নম্বর আয়াত, আর রিজালু কওয়ামুনা আলা নিসা ইলা আখির আয়া, আল্লাহ তাআলা বলেন পুরুষরা হবে এই দুনিয়াতে মহিলাদের জন্য পরিচালক। এদের ব্যাখ্যায় আমি হাদিস পেয়েছি, আল্লাহর নবী জানিয়েছেন লাইয়ুফলিহা কওমুন, ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা দাঁড়িয়ে আছে। এই জন্য আমাদের কপালের অবস্থায় পালিয়াই যখন গেছে, আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব, কানা খোড়া হোক ন্যাংড়া হোক, সিয়ারে যারা বসবে তারা যেন পুরুষ মানুষ হয়। ওনার রাগ হয়ে গেল? তিন নম্বরে যারা দিনে দিনে মন মতো জীবন চালায়, আমি কি নাম ধরে ধরে বলবো না আপনি টের পাচ্ছেন? আল্লাহর আইন থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর কোরআনে কারিম থেকে যারা গাফের হয়ে গেছে,
ঘন্টার পরে ঘন্টা তারা দেখি কথা বলে, আল্লাহর কোনো প্রশংসা নেই, ওদের যত প্রশংসা সব বাবার জন্যে। চার নম্বরে পেয়েছে, পৃথিবীতে কোনো মানুষ যদি নেতৃত্ব দিতে চায়, নেতা হতে চায়, সে যদি জালেম হয় তার জন্য নেতা হওয়া জায়েজ নেই। এইটা আমি বানালাম। সূরা বাকারা 124 নম্বর আয়াত, আমাদের যিনি সাতির পিতা, যারে জোর করে বানিয়েছিলেন ওইটা না, আল্লাহর ঘোষণা দেওয়া, মিল্লাতাবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। পিতা হিসাবে 13টা দায়িত্ব পালন করা লাগে সন্তানের উপরে, তার অন্যতম দায়িত্ব এই, কোন মানুষ যদি দুনিয়ায় সন্তান জন্ম দেয় তার প্রথম দায়িত্ব সে যেন সন্তানের নাম রাখে। কথা বলেন না কেন? আমরা এমন বাবা পেয়েছি যিনি আমাদের নাম রেখেছেন, এখানে হুয়ার ফায়েল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোন কোন মাফাসির বলেন আল্লাহ তাআলা হতে পারে, যেহেতু তিনি আমাদের পিতা সেহেতু আমাদের নামও তিনি এমন সুন্দর দিয়েছেন মুসলমান। আর আমাদের জাতির পিতা এমন মানুষকে আমরা দাবি করে বানিয়েছি, নাম দিয়েছে কি? ছেলে মেয়ের নাম তো ভালো ছিল, নাতি নাতকের নাম দেখেছেন, সব মনে আছে, মালায়নদের কাছে ধার করে নিয়েছে। মেয়ের নাম ভালো রেখেছে কিন্তু কাম ভালো করেনি। মেয়ের নামের অর্থ হচ্ছে সুন্দরী, হাসিনা মানে কি? কিন্তু নামটা আজ পৃথিবীর ইতিহাস আপনি তাকান, এই দেশে এখন জরিপ চলছে, সারা পৃথিবীর যেখানে যাবেন এই নামটাকে আল্লাহ গালি বানিয়ে দিয়েছে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম সৌদিতে, মদিনার একজন বাসিন্দা ওনারের সাথে করে গিয়েছিলাম বদরের ময়দানে, যাওয়ার সময় কথা বলতে বলতে যাচ্ছিলাম, আমারে জিজ্ঞাসা করছে, ইয়াহা জিউল হজ্জা তাই না বিলাদুকা, দেশ কোথায় আছি? যে তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে হারামি, হারামি মানে না, আমার দেশে একজনে যে পালিয়েছে ওরে বলছে হারামি, নামটা কিন্তু খারাপ না, কত সুন্দর নাম। ওদের অনুসারীরা এতদিন বলতো আমাদের নেত্রীর নাম কোরআনে আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, হাসানা হবে জের দিয়ে। আপনি বলেন তাই বলেন, নামটাকে আল্লাহ কি জায়গায় পৌঁছিয়েছে আপনি দেখতে পারছেন না? পৃথিবীতে যারা জুলুম করে এই মানুষগুলোর প্রতি সৃষ্টি জগতের ঘৃণা তৈরি করে দেয় আল্লাহ নিজে। এই যে ইয়াজিদ, নামটা কিন্তু ভালো নাম, শুধু জুলুম করার কারণে আল্লাহ তামাম পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে, আপনি দেখবেন কোন হিন্দুকে যদি বলেন ভাই বাচ্চা হয়েছে ছেলের নাম ইয়াজিদ রাখেন, এটা নাম হইল। এমনকি কোন মানুষকে যদি আপনি রাগাতে চান শুধু বলবেন ইয়াজিদের বাচ্চা, রেগে যাবে, অথচ নামটা খারাপ না। আমার তো মনে হচ্ছে কালের আবর্তনে এই নামটাও একদিন কেউ রাখতে চাবে না, গালি হয়ে যাবে। কাউকে রাগাতে চাইলে বলবেন অমুকের বাচ্চা, রেগে যাবে। হাজ্জাজ বিন ইউসুফের জীবনী পড়েছিলাম, এ লোকটা ছিল জালেম, এত জুলুম করতো মানুষের ওপরে, মানুষ তার নামই দিয়েছিল জালেম। একদিন মন্ত্রী এসে বলছে বাদশাহ নান্দার, আপনার জন্য বাইরে আমরা যেতে পারি না, শুধু আপনাকে গালি দেয় জালেম বলে, কে দেয় দেখি আমি নিজে দেখবো, ছদ্মবেশ নিয়ে রাস্তায় বের হওয়ার পরে একজনকে ধরেছে, এই বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন, জালেম, যেই বলেছে জালেম, ওর মেজাজ গেছে খারাপ হয়ে, ডাক দিয়ে বলে বেটা আমার যেন অজনা, আমি সে হাজ্জাজ, বলছে আমার তো মাথা থাকবে না, ডাক দিয়ে বলছে বাদশাহ নান্দার আপনি আমার চেনেন, না আমি এই গ্রামের ওই লোক যার মাসে দুই দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন, পাগল পাগল বলে বেশি গিয়েছে।
আমরা এই 15.5 বছর যারা বেঁচে আছি এভাবে পাগল হয়ে বেঁচে আছে। তাছাড়া এরা জানে না শুধু পাগল মাথা খারাপ হয় মাসে দুই দিন, আজকে তার পয়লা দিন। এজন্য পিতা হিসাবে আমাদের দায়িত্ব হবে সন্তান হওয়ার পরে 13টা কাজ করা, তার প্রথম কাজ তার সুন্দর একটা অর্থবোধ নাম রাখা। কিয়ামতের দিন আল্লাহ যখন কিছুই না পাবে এই নামের খাতিরও মাফ করে দেবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আল্লাহ 51টা পরীক্ষা নিয়েছিলেন, পড়া কোরআন শরীফের ভেতরে আমার আল্লাহ আর ঘোষণা আমি পড়ে দেখেছি আমাদের যিনি জাতির পিতা তাকে আল্লাহ 51টা পরীক্ষা দিয়েছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। এই কালিমাত এই বহু বছরের ভেতরে তাফসিরে হাক্কানির ভেতরে আমি 51টা 55টা এরকম পেয়েছি। এতগুলো পরীক্ষায় প্রতিটি পরীক্ষায় আমাদের পিতা ফার্স্ট ক্লাস ফার্স্ট, সুবহানাল্লাহ বলতে পারেন নাই, আল্লাহ তার এই পরীক্ষায় পাস করা দেখে খুশি হয়ে বলেছিলেন ক্বালা ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম, শুধু মুসলমানদের জন্য না, লিন্নাস। হযরত ইব্রাহিম ওই সময় বলেছিলেন ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি, হে আল্লাহ আমি কি নেতৃত্ব দিতে পারবো, শুধু আমি কি নেতা হতে পারবো না, আমার বংশধর যারা কিয়ামত পর্যন্ত সন্তানাদি আসবে এরাও কি নেতৃত্ব দিতে পারবে। আল্লাহ সাফ জবাব দিয়েছেন ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন। ইব্রাহিম তোমার সন্তানদের ভেতরে নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে তারা, কিন্তু কোন জালেমের জন্য আমার অঙ্গীকার নেই। ইয়া আহাদিস জালিমিন এর আগে ইয়ানালু শব্দ আছে, এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। এ কোরআন এখন আছে, ভবিষ্যৎ কতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত কোন জালেম নেতা হওয়ার যোগ্যতা রাখে না, ওদের জন্য নেতা হওয়া আরাম। অথচ পৃথিবীর ইতিহাস দেখেন যুগে যুগে জালেমরাই বড় বড় নেতা হয়ে বসে আছে। সুতরাং আয়াত অনুযায়ী বলছি বাংলাদেশে কিয়ামত পর্যন্ত কোন জালেম যেন আর নেতা হতে না পারে। আমরা কোন জালেম নেতাকে মানি না, এটা কোরআনের নিষেধ, কথা বলেন ঠিক কিনা। আমি শুধু ইঙ্গিত দিলাম, বাকিগুলো ব্যাখ্যা করতে গেলে সময় চলে যাবে, আমি তাফসিরে যাচ্ছি। সুতরাং নেতা এটা ঘোষণা আল্লাহর, আর আল্লাহর ঘোষণা দেওয়া নেতা মাত্র একজন, তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে তেলাওয়াত করেছি সূরা শুরার 13 নম্বর আয়াত, 53টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, এর ভেতরে আল্লাহ যত কথা দিয়েছেন। আমার তো মনে হয় আমার এই ছোট্ট মেধায় আয়াত সম্পর্কে যত তথ্য আছে এই 1-1.5 ঘন্টা না, আমার সারা জীবন চলে যাবে। শুধু এই প্রথম শব্দটা সারোয়া লাকুম মিনাদ দিন, এই শব্দের ব্যাখ্যা কোনোদিন আমার শেষ করা সম্ভব হবে না, এত কথা আল্লাহ লুকিয়ে রেখেছেন। আমরা এখন তাফসির আকারে বের করবো ইনশাল্লাহ। সোরা সোরা শব্দের কয়েকটা অর্থ আছে, সোরা শব্দের প্রথম অর্থ পরামর্শ। সোরা মানে কি বলেন না কেন, এই শব্দটার এই প্রথম অর্থটা বাংলাদেশে 15.5 বছরে ছিল না, কোন কাজ পরামর্শ করে করত না, মন যা বলতো মহিলা তাই করত। মন বলেছে মামুনুল হককে জেলে দাও, জেলে দিয়ে দিয়েছে। মন বলেছে হামজারে আটকে রাখো, আটকে রেখেছে, কোনো দোষ নেই। 3টা বছর পরে আমার মামলায় কয়েকদিন আগে খারিজ হয়ে গেছে, আমার কোনো দোষ পাইনি, আমি নির্দোষ। তাহলে আমার আয়না ঘরে 10 দিন রাখলেন আপনি, 3 বছর ফাঁসির কন্ডেম ছেলে রাখলেন, এর জবাব আপনি কিভাবে দেবেন? যতদিন আমি আমার বউ আমার 2টা মেয়ে আর আমার মা বাবা আপনাকে মাফ না করবে, আপনাকে আল্লাহ মাফ করবে না। সুতরাং বাস্তবতা এইটা, পরামর্শ করে কাজ না করলে এইটাই হয়। এই যেন আমরা যারা সামনে আমরা দেখবো যারা আসবে তারা যেন পরামর্শ করে কাজ করে। এমনকি আপনি যদি পরিবারেও কোনো কাজ করেন, নবীজি বলেন আগে স্ত্রীর সাথে পরামর্শ করি না, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
যে মানুষগুলো জান্নাতে যাবে তাদের কিছু বৈশিষ্ট্য আছে এই সূরার ভেতরে, তারা কোনো কাজ করলে পরামর্শ করে করে। এ নির্দেশ কার? আরো জোরে বলেন, 1628টা সিয়ার ছিল এই দেশে, এই সিয়ার না, 1628টা সিয়ারের মাত্র একটা সিয়ার এ যা মনে তাই করে, আর এই 1627টা সিয়ার সব হাত বাঁধা ছিল। আমরা চাই এখন যত সিয়ার আছে কোন সিয়ারের হাত বাঁধা থাকবে না, সব সিয়ার থাকবে আবু সাইদের মতো হাত খোলা। বলেন, দ্বিতীয় নম্বর সোরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংসদ। সোরা মানে কি? সংসদ ছিল এতদিন, কিসের সংসদ? শুধু মমতাজের গান হইতো কি আশ্চর্য বল, এটা সংসদ বাবু, সেখানে এরকম একটা মহিলার গান হয় আর ওই মহিলা এই হাওয়া দিলে নাচে আর তালি দেয়, এক একটা মিনিট চালাতে বাংলাদেশের এই মানুষের ঘাম ঝরানো টাকা খরচ করে আর ওখানে বসে বসে গান বলে। আর এই দালাল এক গোষ্ঠী ছিল, এরা শুধু হাওয়ায় ফুলত। আমার মনে হয় এই জাতি যা আরম্ভ করেছে সংস্কার, এ দালালদেরও সংস্কার করা দরকার। আমি নাম নিলাম না, তাই এরা বহু ক্ষতি করেছে ইসলামের। জালেমদের দোসর ছিল, জেনে বুঝে কেউ যদি জালেমের সহযোগিতা করে, জালেমকে ভালোবাসে সাপোর্ট দেয়, সে সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তার সবগুলো মামলা আস্তে আস্তে খারিজ হয়ে যাচ্ছে, তার মানে প্রমাণ হচ্ছে তারও কোনো দোষ নেই, সব এই সিদ্ধান্তহীনতায় পরামর্শ না করে জোর করে করে একর সিদ্ধান্ত নিয়ে রাগ মিটাতে এই কাজ করেছিল। আমি 3টা বছর এই মাওলানা মামুনুল হকের এক ঘরে ছিলাম, আমি দেখেছি লোকটার মন কত বড়, কত উদার লোকটা, নিজে নিজে উনি এই যে খাবার গরম করার জন্য ওনার একটা কেটলি দিয়েছিল পানি গরম করার জন্য, ওর ভেতরে খাবার দিয়ে আমার আর ওনার আর মাওলানা ফখরুল ইসলাম মুফতি ফখরুল ইসলাম এই তিনজন একটা গরম করে করে নিজেরা আমারে সকালে আর দুপুরে, ওনার বহু অবদানে 3টা বছরে আমার উপরে, আল্লাহ তাকে উত্তম জাসাদেরও দান করুন। এখন যদি আস্তে আস্তে আমার মতে তার মামলাগুলো সব নির্দোষ খালাস হয়ে যায়, যা করলেন আপনি অপমান করার জন্যে পারেননি, নিজে অপমান হয়ে গেছে। আমার রিমান্ডে নিয়ে বিভিন্ন আলেমদের সাথে মহিলাদের কণ্ঠ যোগ করে, এমনকি আল্লামা সাইদের কণ্ঠের সাথে একটা যুবতী মেয়ের কণ্ঠ মিলিয়ে আমারে শোনাতো ওই রিমান্ডে, ওতে এই দেখেন আপনার বড় হুজুর কি করিস, এই দেখেন মাওলানা মামুনুল হক কি করিস, না আমি বিশ্বাস করি না, বলছে আমরা করি, যারা যারা বলেছে আমরা করি, আল্লাহ তাদের এত অপমান করেছে। এই যে কালা মানিক আলেমদের লিস্ট করত, ওরে এখন আল্লাহ লিস্টে ফেলিছে, কলার পাতায় শুয়েছে, এমনকি ওর বিসি পর্যন্ত উড়ে গেছে, হ্যাঁ ওর বিসি নেই, ও এখন সংসার করবে কি দিয়ে বলেন তো? পৃথিবীর ইতিহাসে বহু ইতিহাস আমি দেখেছি, কিন্তু এই রকম অপমান, যে একটা সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি তার বিসি নেই, একটা কথা হইল, এ অপমান করেছে সরাসরি আল্লাহ, কে? এটা আমি বানিয়ে বললাম, সূরা আলে ইমরান 178 নম্বর আয়াত, অলা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। ওই কাফের মুশরিকরা মনে করত ওদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি দিয়েছে, মনে হয় ভালোবেসে ওদের ভালোর জন্য মনে হয় দিয়েছে, আল্লাহ বলেন না, এই ক্ষমতা এই টাকা পয়সা এই পাওয়ারে অহংকারে তারা পাপের বোঝা পরিপূর্ণ করে ফেলেছে, ফেলে নাই, আপনি আর কি করবেন বলেন? একটা মানুষকে 9 বছর 10 বছর 8 বছর 14 বছর পর্যন্ত আয়না ঘরে রেখে দিয়েছেন, আপনি মানুষ? আমি মাত্র 10 দিন ছিলাম, আমার এই যে মাসা এখনো পর্যন্ত এই হাড়ের ভেতরে ব্যথা, এ পায়ের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হাত টাঙিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকে দিবে,
মুফতি ফখরুল ইসলামকে ওইভাবে একদিন দুই দিন না তিন মাসের উপরে রেখেছিল। আমি দশ দিনে আমার মাথায় ব্যথা হয়ে গেছে, ওখানে চোদ্দ বছর পর্যন্ত এরকম বাধা একটা লোককে আমি পেয়েছি। ব্যারিস্টার আরমান ছিল এভাবে আট বছর, আমান আজমি ছিল দশ বছর। দেড় মিনিট থেকে দুই মিনিট সময় দিত টয়লেট করার, সকালবেলা যে খাবার দিত পচা ছোলা, দুপুরবেলা এক বাটি ভাত দিয়েছে মনে হচ্ছে কে মাখিয়ে দিয়েছে। সপ্তাহে একদিন বা পনেরো দিন পর একদিন এই জালেমরা যেত, যে যে দেখতো কে কি অবস্থায় আছে। আপনি এই দৃশ্য দেখে এসে বাইরে আপনি খাবার খেতেন কি করে, হ্যাঁ সংসার করতেন কি করে? আমার মনে হয় যে মানুষগুলো ওখানে দায়িত্ব ছিল ওরা বাইরে এসে স্বাভাবিক জীবনযাপন করেছে কি করে, ওগুলো মানুষ না, ওদের কলব আল্লাহ পাথরের চাইতে রক্ত করে দিয়েছে। আর বিবেক বলে ওদের কিছু ছিল না, বিবেকের ওপরে কুকুরে পোশাক করে দিয়েছে। আপনি বলেন তো কবরের মতো জায়গা, কোনো আলো বাতাস নেই, মাটির নিচে দুদিন পাঁচ দিন সাত দিন পরে যদি ছেড়ে দিত তাও তো হইতো, দশ বছর শরীর শিউরে ওঠার কথা। আমার এখনো পর্যন্ত মাজায় তিনটা বছর হয়ে গেল, এখনো মাজার ব্যথা যায়নি, আমার মাজায় এখনো ব্যথা করে। মুফতি ফখরুল ভাই মাঝে মাঝে বলতো, হামজা ভাই হামজা মৃত্যুর কামনা করা যায় যে, কিন্তু মাঝে মাঝে বলতাম আল্লাহ আমি যদি একটু শুইতে পারতাম। এই যে শুয়ে থাকা যে কত বড় নিয়ামত, ও বলতো আল্লাহ তুমি আমার মরণ দিয়ে দাও। মৃত্যু কামনা করে একজন আলেম মানুষ মুফতি, উনি জানে না যে মুফতি মরণ কামনা করা যায় যে, কোন অবস্থায় পড়লে একটা মানুষ এই কথা বলতে পারে? এখনো পর্যন্ত যারা জালেমদের সাফাই গায়, যারা বলে হাপা আপনি ঘাবড়াবেন না, কিসের মুনাফেক এ কাফের? আমার মনে হয় এই মানুষগুলো যারা এখন ওই যে একশো জনের চোদ্দ জন বললাম, যারা জালেমদের এখনো সাপোর্ট করছেন আর মাঝে মাঝে মুখ হিসো করে, প্রশাসন ধরে তাদেরকে কট করে ধরে ফেলে, এই মানুষগুলোর বিবেক মরে গেছে। আপনি এই অবস্থার পরে একটা মানুষ জানে না যে এটা দুই হাজার চব্বিশ সাল, এটা জানে না যে এটা অক্টোবর মাস, কয়টা বাজে কি বার কিচ্ছু জানে না। আমি দশ দিন পরেই প্রায় ভুলে গিয়েছিলাম, আর সে দশ বছর পরে চোদ্দ বছর পরে মনে রাখবে কি? এই জন্য সোরা মানে যেহেতু সংসদ, আমরা চাই এই দেশে এমন একটা সংসদ তৈরি হোক যেখানে আমার আল্লাহর পাঁচশো শরীয়তের বিধান চালু হয়। এই তিপ্পান্ন বছর তো বহু কিছুই আমরা দেখলাম, বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, ভাবি চালিয়েছে, বউ চালালু, এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে জমিন চললে কেমন দেখা যায়। কথা বলেন না কেন? আমরা চাই এই বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আল্লাহর কোরআন দিয়ে চলুক, আর এটা চললে যে কেমন দেখা যায় এখনো আমরা দেখিনি। দোয়া করছি মুসাফির অবস্থায় আল্লাহ যেন এটা দেখে মরার তৌফিক দেন। আমার জীবনের সবচাইতে বড় আকাঙ্ক্ষা তামান্না এটা, আল্লাহ তুমি যা করো অন্তত এটা দেখে মরার সুযোগ করে দাও যে কোরআন দিয়ে দেশটা চলছে, মিনি জান্নাত হয়ে যাবে। আপনি টের পাচ্ছেন না? অনেকে টেনশনে আছে যদি কোরআন কায়েম হয় যে শ্বশুর ভয় দেখাচ্ছে মেয়েদের তোমাদের ঘর বন্দি করে ফেলবে, কাউকে কাউকে ভয় দেখানো হচ্ছে যদি কোরআনের আর আজ এই দেশে কায়েম হয়ে যায়, যারা একটু লাল পানি খাও কি করবা, কি করবা মানে, অনেককে ভয় দেখানো হচ্ছে যে গ্রাম্য মানুষ যারা যে একটু আকিস বিড়ি খায় আসিস বিড়ি খায় কি হবে তাদের, কি হবে শোনেন? মসজিদে যারা চায় বিড়ি খাওয়ার নেশা যদি হয় মসজিদে বিড়ি খায়, বলেন বলেন, এই জায়গাটাকে যেমন করে দিয়েছেন আল্লাহ পুরা রহমত দিয়ে ভরপুর, ওখানে ইচ্ছা থাকলেও আপনি বিড়ি খেতে পারেন না। কোরআনের পাঁচশো আয়াত শরীয়তের বিধান যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয় পুরা দেশটা হয়ে যাবে ওই রকম মসজিদের মতো, মনে চাইলেও আপনি আকিস বিড়ি আর আসিস বিড়ি আর লাল পানি বাবা ডাল খেতে মনে চাইবে না। কথা বলেন, আমরা ওই রকম একটাই দেশ চাই, বলেন না কেন? সত্যি চান কারা দেখি? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার।
আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর ঘোষণা শারা আলাইকুম মিনাদ্দিন, আমি নির্ধারিত করে দিয়েছি, বিধিবদ্ধ করে দিয়েছি, ফাইনাল করে ফেলেছি, সিদ্ধান্ত নিয়েছি, রায় দিয়েছি, 99টা অর্থ আছে শারা লাকুম মানে তোমাদের জন্য, দিন মানে জীবন ব্যবস্থা। আজ বাংলাদেশে এই শব্দটা নিয়ে একটু ঝামেলায় আছি আমরা, অনেকেই মনে করে দিন মানে ইসলাম, হ্যাঁ, দিন মানে ধর্ম, হ্যাঁ, দিনের যে অর্থগুলো আছে 19টা প্রধানত, অনেকে আমরা জানি না দিন মানে শুধু ধর্ম। দিনের প্রথম অর্থ আমি কোরআনে পেয়েছি, দিন মানে কিয়ামতের দিন, মালিক ইয়াউমিদ্দিন, দিন মানে কি বিচারের দিন। দিনের দ্বিতীয় অর্থ পেয়েছি, দিন মানে জীবন ব্যবস্থা, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ পাক বলেন তোমাদের জন্য আজকে আমি জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম, সুবহানাল্লাহ বলতে পারেন নাই। দিনের তিন নম্বর অর্থ বেশি, দিন মানে ধর্ম, যেটা আমরা মনে করি ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত ধর্মের নাম কি। দিনের চার নম্বর অর্থ রাষ্ট্রীয় বিধান, ফেরাউন এটা বুঝেছিল। সূরা মুমিনের 26 নম্বর আয়াত, সূরা ইউসুফের 76 নম্বর আয়াতে দুইটা আয়াতে দিন মানে রাষ্ট্রীয় বিধান দেওয়া আছে। আকালা ফিরআউন যারুনি আকতুল মূসা ওয়া লিয়াদউ রাব্বা ইলা আখিরি আয়া। ফেরাউন ডাক দিয়ে বলেছিল আমারে ছেড়ে দে, আমি মূসাকে হত্যা করব, সে তার রবকে ডাকুক, আমি আশঙ্কা করছি সে আমার রাষ্ট্রীয় বিধানকে পাল্টিয়ে ফেলবে। তাহলে দিন মানে রাষ্ট্রের নিয়ম নীতি বিধান, এটা আজ আমরা অনেকেই না বুঝলে, ও ফেরাউন বুঝেছিল আর তার পেতার তারা বুঝেছে, আর এটা বুঝিয়েছে ওই বাবারা ওই দাদারা, এখনো পর্যন্ত এদেশে অনেক মুসলমানের মুখে এই দিন যারা মেনে চলে তাদেরকে মৌলবাদী বলে গালি দিতে শোনা যাচ্ছে। তাফসীর মাহফিল থেকে আমরা, আমি এখন এই মাত্র 10,000-15,000 মানুষের সামনে না, 18 কোটি মানুষ নিয়ে আমি কথা বলছি, 18 কোটি মুসলমানের স্পিকার হয়ে আমি বলছি, এই দেশে যদি কোনো মুসলমানকে আলেমকে মৌলবাদ কেউ বলে তার কিন্তু খবর আছে। হ্যাঁ, একমত নেই এই কথার সাথে আপনারা? কিসের মৌলবাদ বলে গালি দেন আপনি? এই ধোয়া তুলেই তো আলেমদেরকে গুম করেছে, এই মৌলবাদ জঙ্গিবাদ, এই ধোয়া তুলে তুলে মানুষকে আয়না ঘরে নিয়েছে, এই ধোয়া তুলে তুলে হাজারো আলেমকে গ্রেফতার করে সেলখানায় আটক করেছে বছরের পর বছর, এই দাদা বাবুদের ফাঁদে পড়ে এই ধোয়া আমরা আর সামনে কাউকে তুলতে দেব না, যদি কেউ পা দেন আপনি ওখানে চলে যান। মৌলবাদ না হলে আপনার বাবা মায়ের বিয়ে পড়ে তো কি আপনি যে সারস হয়ে আসতেন, আপনি টের পাচ্ছেন? আল্লাহ বিধিবদ্ধ করে দিয়েছেন দিনকে আমাদের সবার জন্য। আল্লাহ বলেন তোমাকে শুধু না, আমি নূহ আলাইহিস সালামকে আদেশ দিয়েছিলাম, হে নবী আপনাকে আমি একই আদেশ দিলাম, ইব্রাহিম মুসা ঈসা সবাইকে আমি এই আদেশটা দিয়েছি, আন আকিমুদ্দিন, আমার জমিনে আমার দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এ বিষয়ে কোনো মত পার্থক্য করবা না। বাংলার মুসলমানেরা, এই জমিনে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন এই পৃথিবীতে, কোন নবীর সাথে কোন নবীর শরীয়তের হয়তো হালকা পাতলা মিল নেই, এমন আমরা পেয়েছি, এক নবীর শরীয়তে যেটা ছিল অন্য নবীর শরীয়তে আমরা পাইনি, অথবা এক নবীর শরীয়তে যারা কঠিন ছিল ওটা অন্য নবীর শরীয়তে সহজ হয়ে গেছে, কিন্তু প্রতিটি নবীর শরীয়তে এইটা ছিল আনাকিমুদ্দিন, যে দিন কায়েম করা লাগবে, এ বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। আর এই দাওয়াতটা দিলে সবচাইতে বেশি মারাত্মক রাগ হবে, সবচাইতে দুর্বহ মনে হবে তাদের, কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, দিন কায়েমের কথা বললে সবচাইতে বেশি মন খারাপ হবে, রাগ হবে, সহ্য করতে পারবে না মুশরিকরা। আরো আসতে বলেন, সুতরাং এই কথা শোনার পরে দেশে যার যারা পরিমাণ ইমান আছে তার আনন্দ লাগবে, যে দিন কায়েম হয়ে গেলে আল্লাহর বিধানকে হালালকে হালাল জেনে মানা যায়, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায়। কিন্তু দিন যতদিন কায়েম না থাকবে আপনি হালালকে হালাল জানার পরও মানতে পারবেন না,
কথা বলছেন না কেন? ইসলামে যে অর্থনীতি আছে না নেই? আজ দেশে কোরআনে কারিম বিজয় নেই, কায়েম নেই, এই কারণে আজ ইসলামী অর্থনীতি এদেশে কায়েম নেই। হাজার ওষুধ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা দেশে কায়েম আছে। এই যে সোনালী, রূপালী, অগ্রণী, চৈতালী, কত রকমের ব্যাংক, একটাও কি সুদ থেকে মুক্ত আছে? বলে ইসলামী ব্যাংক না, 100% সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব না যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে জাকাত ভিত্তিক অর্থনীতি এদেশে কায়েম না হবে। এদেশে যদি ফেরেস্তাও বাস করে সে ইনডাইরেক্ট সুদখোর, আপনি পারবেন না। মায়ের সাথে সেনা করার মতো গোনা হয়, এই গোনা থেকে বাঁচার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলামী অর্থনীতির দরকার নেই। এটা দিন কায়েম না হলে সম্ভব। আপনি হালালকে হালাল জানার পরও মানতে পারবেন না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না। এই জন্যে আমরা চাই দিন কায়েম হোক, হালালকে হালাল জেনে মানতে পারবো, হারামকে হারাম জানার পর আমরা ছেড়ে দিতে পারবো। নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ যেন তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আদখালা এটা মাসির শিকা, আলেম যারা আছে জিজ্ঞাসা করেন তো মুসারে না দিয়ে আল্লাহ মাসি দিলেন কেন? নবীজির কথা এটা, তার মানে ব্যাখ্যায় পড়েছি যেই দেশে কোরআনে কারিম মানুষ পড়বে, মান করাল কোরআনা ফাস্তাজহারহু, কোরআনকে যারা এজহার করবে, এজহার মানে প্রকাশ করা, এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে বিজয় করা, এজহার মানে হেফাজত করা, এজহার মানে দাঁড় করানো। কোরআন যারা পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য যারা চেষ্টা চালায়, কোরআন যদি সত্যি বিজয়ী হয়ে যায়, আপনি হালালকে হালাল হারামকে হারাম জানার পরে যদি ছেড়ে দেওয়ার পরিবেশ পান, দেখবেন ওই জায়গাটা আল্লাহ মিনি জান্নাত বানিয়ে দেবে। আমরা মরণের পরে জান্নাতে যাব, তার আগে আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে, সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমরা সেই রকম একটা পৃথিবী চাই, কথা বলেন ঠিক কিনা? এ ডাক শুনলে রাগ হবে, খারাপ লাগবে, কষ্ট লাগবে, কাদের? মুশরিকদের বলেন। আপনি কি মুশরিক? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, দিন কায়েমের জন্য আল্লাহ সবাইকে নির্বাচিত করে না, যাকে নির্বাচিত করে আল্লাহ পছন্দ করে তাকে দিন কায়েমের কাজে লাগায়। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে মানুষটা আল্লাহ অভিমুখী হতে চায়, আল্লাহর দিকে ফিরে আসতে চায়, আল্লাহ তাকে এই সুযোগ দান করেন, তাকে এই পথটা দেখিয়ে দেন। সুতরাং আমাদের জীবনের মেন কাজ এইটা, আমি যাই করি না কেন দিন কায়েম হোক, এইটা আমি চাই। কথা বলে না কেন? মাম্মা তাওয়ালাম ইয়াখুসু আলাম ইউহাদ্দিস বিহি নাফসাহু বিল গসবি মা তাআলা শাওবাতিন মিনান নিফাক, যে লোকটা মরে গেল কিন্তু এই সিদ্ধান্ত তার ছিল না, এই তামান্না আকাঙ্ক্ষা তার ছিল না যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। নবীজি বলেন সে যেন মরে গেল মোনাফিক হয়ে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ান, আমরা যেন চাই এই জমিনে দিন কায়েম হয়ে সর্বচোখে আমরা দেখতে পাচ্ছি। বলেন আমিন।